হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। বন্ধুরা, তোমাদের প্রত্যেককে আবারও অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন আমাদের টিইউ এক্সাম হেল্প ইউটিউব চ্যানেলে। সো আজকে আমরা তোমাদের সাথে টিএসআর আয়ার ব্যাটেলিয়ানের মেডিকেল টেস্টের মধ্যে কি কি দেখা হবে, তোমাদের কোন কোন বিষয়গুলি খুব গুরুত্ব সহকারে দেখা হবে এবং কোন কোন বিষয়গুলির জন্য তোমাদের রিমেডিকেল দিতে পারে, সে বিষয়গুলি নিয়ে আজকে আমরা তোমাদের সাথে এই ভিডিওর মধ্যে ডিসকাস করব, ঠিক আছে? তো তোমরা অনেকেই কমেন্ট করছো যে মেডিকেল এক্সামিনেশন তোমাদের কখন হবে এবং মেডিকেলের মধ্যে তোমাদের কি কি দেখা হবে, তো সেই বিষয়গুলির মধ্যে আজকে আমরা তোমাদের সাথে কিছুটা ডিসকাস করব। আজকে আমরা তোমাদের সাথে চারটি খুব গুরুত্বপূর্ণ বিষয় যেগুলি আমাদের খুব গুরুত্ব সহকারে আমাদের রেলির মধ্যে দেখা হবে, তো সেই বিষয়গুলি নিয়ে আজকের ভিডিওর মধ্যে আমরা তোমাদের সাথে ডিসকাস করব, ঠিক আছে? তো তোমরা ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে এবং যারা যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে, কেননা আমাদের চ্যানেল থেকে আমরা প্রতিনিয়ত বিভিন্ন চাকরি পরীক্ষার আপডেট তাছাড়া বিভিন্ন চাকরি পরীক্ষার সহায়তা করে থাকি, ঠিক আছে? তো চলো আর দেরি না করে শুরু করছি আজকের ভিডিওটি। প্রথমে যে বিষয়টি দেখা হবে সেটা হচ্ছে, দেখো আমরা তোমাদেরকে নোটিফিকেশন অনুসারে তোমাদেরকে আমরা দেখানোর চেষ্টা করব, তার সাথে নোটিফিকেশনের বাইরেও আমাদের যে যে বিষয়গুলি দেখা হবে সে বিষয়গুলি আজকে আমরা তোমাদের সাথে ডিসকাস করব, ঠিক আছে? তো প্রথমে আমরা দেখে নিচ্ছি সেই নোটিফিকেশনটার মধ্যে ডিটেলসে কী লেখা রয়েছে মেডিকেল টেস্ট নিয়ে, ঠিক আছে? তো দেখো প্রথমে মেডিকেল টেস্টের বিষয়ে লেখা রয়েছে নোটিফিকেশনটির মধ্যে, দেখো দ্য ক্যান্ডিডেট মাস্ট নট হ্যাভ নকনি, ঠিক আছে? অর্থাৎ তোমরা নকনি অবশ্যই জানো আমি আশা করি, তাছাড়াও আমি তোমাদেরকে নিচে তোমাদের কিছুটা পিকচার দিয়ে দিয়েছি নকনি তোমাদের মানে কি। তো সেটা হচ্ছে তোমাদের হাঁটুর যে পজিশনটা, ঠিক আছে? তো তোমরা এখানে দেখতে পাচ্ছ পজিশনটি তোমাদের কীরকম হতে লাগবে, এখানে আমি তোমাদেরকে সম্পূর্ণ বুঝিয়ে দেব যে কারণে তোমাদের রিমেডিকেল দিতে পারে টিএসআর আয়ার ব্যাটেলিয়ান্সের মধ্যে। দেখো প্রথমে হচ্ছে নকনি, তো মাস্ট নট হ্যাভ নকনি এখানে বলেই দিয়েছে, নকনি থাকলে তোমাদের এখানে অ্যালাউ করা হবে না। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে নকনি, দেখো এখানে আমি দিয়ে দিয়েছি নকনি তোমাদের যে সমস্যাটা এরকম সমস্যা হতে পারে, ঠিক আছে? তাছাড়া নকনি আরও একটি দেখো এরকমও হতে পারে অনেকে। তো এখানে তোমাদের এ দুটো যদি তোমরা এখানে কারোর হয়ে থাকে তাহলে কিন্তু তোমাদের রিমেডিকেল দেওয়ার চান্স খুবই বেশি, ঠিক আছে? তো এগুলি কিন্তু আমাদের এখানে অ্যালাউ করবে না। তো এখানে কি রকম হতে লাগবে, দেখো এখানে নর্মালি এরকমটা তোমরা এখানে যে স্ক্রিনে দেখতে পাচ্ছ পিকচারটা সেই রকম তোমাদের নর্মালি হতে লাগবে নকনি, ঠিক আছে? তাছাড়া এখানে নর্মালি তোমরা দেখতে পাচ্ছ এখানে নর্মালি যে অপশনটি রয়েছে, দেখো নর্মালি যদি তোমাদের এরকম থাকে তাহলে কিন্তু তোমরা রিমেডিকেল পাবে না, ঠিক আছে? তোমরা মেডিকেলি টেস্টে কোয়ালিফাই হয়ে যাবে। আর যাদের এরকম সমস্যা আছে এবং তোমরা দেখতে পাচ্ছ এদিকেও একটি পিকচার আমি দিয়ে দিয়েছি, তো এরকম যাদের সমস্যা আছে তোমাদেরকে রিমেডিকেল দেওয়া হবে, ঠিক আছে? অর্থাৎ আনফিট করে দেওয়া হবে, তার মানে তোমরা মেডিকেল এক্সামিনেশনের মধ্যে কিন্তু তোমরা পাশ করবে না। তো এই বিষয়টা কিন্তু খুব গুরুত্ব সহকারে সেখানে দেখা হবে। তারপরও আরও তিনটি বিষয় আমি তোমাদের সাথে ডিসকাস করব যে বিষয়গুলি আমাদের রেলির মধ্যে অবশ্যই দেখা হবে। তারপরে আমরা নেক্সট আরও একটি বিষয় দেখে নিচ্ছি, দেখো নেক্সট বিষয়টা হচ্ছে ফ্ল্যাট ফুট, ঠিক আছে? ফ্ল্যাট ফুট দেখো তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো ফ্ল্যাট ফুট দেখো তোমরা দেখতে পাচ্ছ ফ্ল্যাট ফুটের মধ্যে এখানে তোমাদের এরকম যদি থাকে তাহলে কারোর যদি এরকম থাকে তাহলে কিন্তু তোমাদের রিমেডিকেল দেওয়া হবে, ঠিক আছে? নট কোয়ালিফাই লেখা হবে এখানে, তোমরা কোয়ালিফাই হবে না যদি তোমাদের এরকম থাকে। দেখো আমি এখানে ক্রস চেম্বল দিয়ে দেখিয়ে দিয়েছি, তার সাথে যারা যদি কারোর এইরকম থাকে তাহলে কিন্তু তোমরা ফিট আছো, অর্থাৎ তোমাদের সেখানে কোয়ালিফাই করা হবে, ঠিক আছে? তো এই বিষয়টাও খুব গুরুত্ব সহকারে সেখানে দেখা হবে। তারপরে আরও একটি বিষয় যেটা হচ্ছে কালার ভার্সন, অনেকেই সেখানে ভুল করে চোখের প্রবলেমের জন্য, যেটা হচ্ছে কালার ভার্সন তোমাদের সামনে এরকম তোমরা পিকচার তোমাদেরকে দেখানো হবে। তো এরকম পিকচারগুলির মধ্যে তোমরা কি কি অপশন দেখতে পাচ্ছ তোমাদেরকে জিজ্ঞাসা করা হবে। তো এই বিষয়টাও এখানে খুব গুরুত্ব সহকারে দেখা হবে। যাদের এরকম বিষয়ে সমস্যা হবে তাদেরও কিন্তু রিমেডিকেল দেওয়া হবে, তোমাদের কিন্তু নট কোয়ালিফাই লিখে এখান থেকে তোমাদের রিমেডিকেল দিয়ে দেওয়া হবে, ঠিক আছে? তারপরে আরও একটি খুব গুরুত্বপূর্ণ বিষয় দেখা হবে যেটা হচ্ছে আমাদের পালস, ঠিক আছে? তোমরা অনেকেই জানো তো পালস টেস্টটা আমাদের খুব গুরুত্ব সহকারে, এই টেস্টের জন্য অনেকেই বাদ পড়ে যায়, ঠিক আছে? ডিফেন্সের মধ্যে অনেককে বাদ দেওয়া হয় এই টেস্ট, এবং তোমরা এখানে খুব গুরুত্বপূর্ণ গুরুত্ব সহকারে যে দেখতে পাচ্ছ নকনি এবং তোমাদের পালস, ঠিক আছে? এটা হচ্ছে পালস টেস্ট, এটা তোমাদের
এটা তোমাদের ডিফেন্সের ক্ষেত্রে গুরুত্ব সহকারে দেখা হয়। তো এই প্রবলেমটাও যাদের আছে তোমাদেরও কিন্তু রিমেডিকেল দেওয়া হবে, ঠিক আছে? পালস টেস্ট আমাদের ডিফেন্সের ক্ষেত্রে খুব গুরুত্ব সহকারে দেখা হয়। পালস যে বিষয়টা, এই দুটো বিষয় খুব গুরুত্ব সহকারে দেখা হয় এবং এই দুটো বিষয়ের জন্য অনেকেই ক্যান্ডিডেট কিন্তু সেখানে বাদ পড়ে যায় মেডিকেল টেস্টের মধ্যে, ঠিক আছে? তো এখন আমি তোমাদের সাথে ডিসকাস করব তোমরা এই প্রবলেমগুলি কিভাবে সলভ করতে পারবে এবং কিভাবে তোমরা সেখানে কোয়ালিফাই হতে পারবে যাদের এই সমস্যাগুলি আছে, ঠিক আছে? এখানে তোমরা দেখতে পাচ্ছ সম্পূর্ণ মেডিকেল টেস্টটা কিন্তু তোমাদের ফাইনাল পজিশনে গিয়ে হবে, অর্থাৎ রিটার্ন এবং তোমাদের সম্পূর্ণ পর্যায়ে লাস্ট পর্যায়ে গিয়ে আমাদের মেডিকেল টেস্ট করানো হবে। তো তার আগে তোমাদেরকে যাদের এই সমস্যাগুলি আছে তোমাদের সলভ করতে লাগবে এবং সলভ যদি তোমরা না করো তাহলে কিন্তু তোমরা প্রত্যেকে রিমেডিকেল হয়ে যাবে যাদের এই সমস্যাগুলি আছে। তো আমি বলবো তোমরা অবশ্যই এটার জন্য সলিউশন তোমরা করতে পারবে। আমি বলবো তোমাদের মধ্যে যাদের এই সমস্যাগুলি আছে তোমরা মেডিকেল টেস্টের আগে সম্পূর্ণ বিষয়গুলি দেখে এবং তোমাদের বিশেষ একজন বিশেষজ্ঞ ডাক্তারের সাথে পরামর্শ নিয়ে তোমরা সেখানে উপস্থিত হবে, ঠিক আছে? তো ম্যাক্সিমাম তোমরা এক মাস আগে তোমরা ডক্টরের সাথে পরামর্শ করে অবশ্যই সেখানে তোমরা যাবে এবং আমি আশা করি যদি তোমরা ডক্টরের সাথে পরামর্শ করে সেখানে যাও তোমরা প্রত্যেকে কোয়ালিফাই হতে পারবে, ঠিক আছে? আর যদি তোমাদের এই সমস্যাগুলি না থাকে যাদের নেই তাদের মধ্যে তো কোনো চিন্তার বিষয় নেই এবং যাদের আছে তোমরা যারা এই সমস্যাগুলি ভুগছ তো আমি বলবো তোমাদের একজন বিশেষ ডাক্তারের সাথে তোমরা পরামর্শ নিয়ে সেখানে তোমরা উপস্থিত হবে, ঠিক আছে? যদি তোমরা ডক্টরের সাথে পরামর্শ করে সেখানে যাও অবশ্যই তোমরা কোয়ালিফাই হতে পারবে, ঠিক আছে? এবং ডক্টর তোমাদের সলিউশন করার চেষ্টা করবে, আমার এতটুকু বিশ্বাস আছে। তো আমি বলবো তোমরা প্রত্যেকে যাদের এই সমস্যাগুলি আছে তোমরা ডক্টরের সাথে পরামর্শ করে সেখানে উপস্থিত হবে, ঠিক আছে? তো আজকে ছিল এই ভিডিওটি, আশা করি তোমাদের ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে। যদি বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবে, তার সাথে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখবে। এরকম প্রতিনিয়ত বিভিন্ন চাকরি পরীক্ষার আপডেট, তার সাথে বিভিন্ন চাকরি পরীক্ষার সহায়তা এবং চাকরি পরীক্ষার উপর বিভিন্ন টিপস আমাদের চ্যানেল থেকে পাওয়ার জন্য, ঠিক আছে? তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এবং অসংখ্য ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ।